আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনছি, প্রশ্ন করুন। হ্যাঁ আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি, হয়তো বা কোনো কাজে রাস্তায় বের হচ্ছি, একটা সূরা বা দোয়া পাঠ করতেছি, এমন সময় কেউ আমার সালাম দিয়ে ফেললো, দোয়া শেষ হয় নাই। এমনি মত অবস্থায় আমি সালাম উত্তর কেউ এটা শেষ করে নিবো না মাঝখানে সালাম ফিরিয়ে নিয়ে হাইরা আবার প্রথম থেকে শুরু করবো না ওইখান থেকেই শুরু করবো? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। ভাই জানতে চেয়েছেন, নামাজ পড়ে রাস্তায় বের হওয়ার পরে দোয়া পড়তে পড়তে তিনি বের হয়েছেন, এই অবস্থায় যদি কেউ সালাম দেন তো তিনি দোয়া পড়া অবস্থাতেই কি জবাব দেবেন নাকি দোয়া পাঠ করা শেষ করে জবাব দেবেন? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজ পড়ার পরেও মানুষ যখন রাস্তায় চলাফেরা করেন তখন অনেকে তাসবিহ তাহলিল করেন বা কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, এটা পড়তে পারেন, কোরআন তেলাওয়াতও করতে পারেন। এক্ষেত্রে আমরা বলবো যদি তিনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন তাহলে তিনি যেখানে আছেন সেখান থেকে আয়াত শেষ করবেন, শেষ করে তারপর তার সালাম দিবেন, সালামের জবাব দিবেন। আবার আয়াত যখন শুরু করবেন তখন আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আর সামনে থেকে পড়া শুরু করবেন। আর যদি তিনি কোনো দোয়া পড়েন বা দুরূদ শরীফ পড়েন তাহলে তিনি যে কোনো এক জায়গায় থেমে তারপর তার সালামের জবাব দিবেন এবং বাকিটা ওখান থেকে পড়বেন। এখানে তো আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার কিছু নাই, তিনি দোয়ার মাঝখানে যে কোনো জায়গায় থেমে সুবিধা মতো থেমে তাকে জবাব দেবেন। কিন্তু কোরআনের আয়াত আয়াত যেখানে শেষ হয়েছে সেখানে থেমে তারপর জবাব দিবেন, নতুন করে আবার যখন পড়বেন তখন আউযু বিল্লাহ পড়ে নেবেন। জি বারাকাল্লাহ শেখ। আরেকটি প্রশ্ন ছিল, প্রাইভেট হসপিটালে 20 লক্ষ টাকা শেয়ারে বিনিয়োগ করা আছে, জি, তো সেই টাকার জাকাতটা কিভাবে হবে? আমরা তো আগেই বলছি যে আপনি যে এইটা বিনিয়োগ করেছেন সেটা হিসাব নিকাশ করে ওটা কত বিনিয়োগ করেছেন সেটার উপরে 40 টাকা 1 টাকা জাকাত দেবেন। আর যদি এটা এরকম হয় যে আপনি একটা বিল্ডিং করেছেন, বিল্ডিংয়ে খরচ হয়েছে 1 কোটি টাকা, আপনি কিন্তু 1 কোটি টাকা জাকাত দিবেন না, আপনি জাকাত দিবেন বিল্ডিং থেকে আপনি যা ভাড়া পাচ্ছেন, এটা থেকে যা আপনার আউটপুট হচ্ছে সেখান থেকে যা আপনার খেয়ে দেয়ে যা থাকে সেইটার জাকাত দিবেন। আবার যারা আছেন ফ্ল্যাট ক্রয় বিক্রয় যারা করছেন বা জমি যারা ক্রয় বিক্রয় করছেন ওইটাই তার পণ্য, ফ্ল্যাটটাই তার পণ্য, সেক্ষেত্রে কীভাবে হবে জাকাতটা? হ্যাঁ, যদি এটা তাদের ব্যবসায়িক বিষয় হয় তাহলে ওখানে বিনিয়োগ কত সেইটার উপরে জাকাত দিবেন। বিনিয়োগ যদি 5 লক্ষ টাকা হয় বা 5 কোটি টাকা হয়, সেই বিনিয়োগ যেটা হয়েছে সেটার উপরে জাকাত, মূল বিনিয়োগের উপরে এটা জাকাত হবে, এটা হলো তার ব্যবসা। জি, আর ওটা হলো একটা একজনের একটা বিল্ডিং করেছেন, 2 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করেছেন, 2 কোটির উপরে জাকাত হবে না, জাকাত হবে এখন বিল্ডিং থেকে তিনি যা পাচ্ছেন এবং সেখান থেকে তার প্রয়োজন মেটানোর পরে যা থাকবে। জি শুকরান জাযাকাল্লাহ। সেই সাথে যদি এটা ফ্ল্যাটটাই যদি বিক্রির পণ্য হয়, জি জি, সেক্ষেত্রে এই টোটাল টাকার উপর, টোটাল টাকার উপর যাকাত হবে, এটা তার পুরোটা বিনিয়োগ, পুরোটা বিনিয়োগ। জি জি শেখ, চমৎকার। আর আরেকটি বিষয় যে এই ব্যবসায়িক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশেষ করে আমাদের দোকানগুলোতে অনেক পণ্য থাকে, এখন দোকান ভাড়া বা দোকান পণ্যের উপর কি যাকাত ফরজ হবে নাকি দোকানের যা ইনভেস্ট করা আছে বিভিন্ন যন্ত্রাংশ বা ইত্যাদি সেগুলোর উপর যাকাত ফরজ হবে? যা ইনভেস্ট করা হয়েছে, যা বিনিয়োগ করা হয়েছে সেটার উপরে যাকাত হবে, সেটা পণ্য বা উৎপাদনের যে বস্তু আছে সেটার উপর, ওই কাঁচামাল হিসাবে যেটা আছে, আমি আগেই যেটা বলছিলাম, যেমন একটা কারখানায় বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয় এবং কিছু কাঁচামাল থাকে, কিছু মাল তৈরি হচ্ছে, কিছু যাচ্ছে, কিছু প্রতিনিধির হাতে আছে, কিছু বাকিতে দিয়েছেন, সবগুলো হিসাব করতে হবে। পণ্য টাইপের যেগুলো আছে সবগুলো টাইপের যেটা আছে সবটা বিনিয়োগের উপরে তিনি যাকাত দিবেন। জি বারাকাল্লাহ। যদি এই পণ্য উৎপাদনের যে যন্ত্রাংশগুলো আছে যেমন ফ্যাক্টরিগুলোতে বা গার্মেন্টসগুলোতে সেগুলোর উপর যাকাতের বিধানটা কি হবে? মেশিনারিজ যা আছে সেটার উপরে যাকাত হবে না, সেটা তার মানে ওটা হলো তার, এটা কি হলো তার এমন একটা অ্যাসেট যেটার উপরে যাকাত না, যাকাত হবে উৎপাদিত, সেই সাথে যে জায়গার উপরে এটা প্রতিষ্ঠিত সেই জায়গাগুলোর উপর তো এটা যাকাত হবে না, সেখান থেকে যা আর্ন হচ্ছে বা যেগুলো বিনিয়োগ করা আছে বস্তু হিসেবে। এই জন্য আমি এই কথাটাই শেষে বলতে চাই যে আসলে যাকাতের একটা ফরম্যাট ফরম আছে, ফর্মটা আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে ফেসবুকে দিয়ে থাকি, এটা আবার আমি দিয়ে দেব, যারা ফেসবুক চালান অথবা যারা না চালান তারা ফেসবুক থেকে আমার নামে আবুল কাশেম গাজী এই নামে তারা ক্লিক করলে এটা পাবেন, অথবা আমরা এর মধ্যে সবগুলো পয়েন্ট দেওয়া আছে, আপনার কোন কোন খাত থেকে যাকাত আসবে অন্তত 10টা পয়েন্ট দেওয়া আছে, আবার কোন কোন খাতে আপনার ব্যবসায়িক মাল আছে সেটার 10টা পয়েন্ট আছে, সবগুলোর কীভাবে হিসাব করেন একটা সক দেওয়া আছে। আমরা এটিকে আমাদের দেশ টিভি যে ফেসবুক পেজ বা ইউটিউব পেজ যেগুলো আছে সেখানে কিন্তু আমরা শেয়ার করতে পারি, আমাদের দর্শকরা সেখান থেকেও কিন্তু সেটা শেয়ার করতে পারেন, দেখতে পারেন।